এবং সেখানে বেআইনি মসজিদ তৈরি করার জন্য তিনি তাকে চ্যালেঞ্জ করেছিলেন, ডিএমকে এবং প্রশাসনকে চিঠি লিখেছিলেন। তার হত্যার পিছনে সেটা একটা কারণ হতে পারে। এবং জিয়াগঞ্জে যেখানে থাকতেন উনি সেখানেও মসজিদের কাছে উনি জমি কিনেছিলেন এবং সেই জমি নিয়েও ডিসপুট তৈরি করা হয়েছে তার সঙ্গে, তারও প্রতিবাদ উনি করেছিলেন, সে খবর আমাদের কাছে আছে। সেটাও মৃত্যুর পিছনে ঘটনা হতে পারে, তাই তারা এটাকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছিলেন, আমরা তার সঙ্গে নাই। দ্বিতীয় একটা কথা, তার হত্যার পরে সেই জায়গাটাকে পুলিশ ঘিরে রাখা সত্ত্বেও সেখানে পুলিশ এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ভিতরে গেছেন, সে ভিডিও আমাদের কাছে আছে। দড়ি দিয়ে এলাকা ঘেরা ছিল, নিয়ম মতো যাতে তথ্য বিকৃত না হয় পুলিশ যদি তার ভিতরে ঢোকে পায়ের নিচে প্লাস্টিক বেঁধে ঢোকে, তার চিহ্ন বা নিশান যাতে নষ্ট না হয়। আপনারা সেই ভিডিও দেখতে পারেন, সেই ভিডিও দেখা যায় যে পুলিশ সাহেবের জুতো পরে ঘরের মধ্যে ঢুকছে, মৃতদেহকে হাত দিয়ে দেখছে, পাশ দিয়ে ঘুরছে, সাধারণ মানুষ ভিতরে ঢুকে হাঁটাহাঁটি করছেন। তো যে অপরাধী সে যা নিশান ছেড়ে গেছিল সেটা তো নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট, তার মানে পুলিশ চায় না সত্তা অধিগঠিত করুক হোক। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে ওই বাড়ির পাশের বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। পুজোর সময় পাশে দুর্গাপূজার প্যান্ডেল হয়েছিল, সেখানে সিসিটিভি লাগানোর দরকার ছিল পুলিশ বলেছিল, তাই পুলিশই ওখানকার গৃহকর্তাকে বলে যে আপনার বাড়ির ক্যামেরাটা খুলে প্যান্ডেলে লাগিয়ে দিন দু একদিনের জন্য, তারপরে আপনি আবার নিয়ে নেবেন। ক্যামেরা খোলা হয়েছিল ওই বাড়ি থেকে, কিন্তু প্যান্ডেলে লাগানো হয়নি, ক্যামেরাটা রাখা হয়েছিল। এর পিছনে এটাও হতে পারে পুলিশ ইচ্ছাকৃতভাবে এই ঘটনায় তো প্রকাশ্যে না আসে তার জন্য ওই বাড়ির ক্যামেরা খুলে রেখেছিল, নাহলে হয়তো প্রকাশ্য রাস্তায় দিনের বেলা কে এসে হত্যা করলো তার ছবি পাওয়া হয়তো সিসিটিভিতে, সেটা পাওয়া যায়নি কারণ ওই ক্যামেরাটা দুদিন আগে খুলে রাখা হয়েছিল। এর পিছনে কি কোনো চক্রান্ত আছে? কারণ এই ধরনের ঘটনাগুলো সব মিলে যাচ্ছে, এটা আমাদের মনে খুব সন্দেহ এনেছে। সিসিটিভির ক্যামেরা খুলে ফেলা এবং ঘটনার পরে ওখানে সাধারণ মানুষ ঢোকা বা পুলিশ স্বাভাবিকভাবে গিয়ে সে তার সমস্ত চিহ্নকে মিটিয়ে ফেলার চেষ্টা করেছে, সম্পূর্ণভাবে একটা চক্রান্ত বা এর পিছনে জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এই সমস্ত ছোট ছোট ঘটনা তারই ছিলাম। সংকল্প পদযাত্রায় ছিলাম, আমার সঙ্গে মিডিয়ার সম্পর্ক কম ছিল, আমার মনে হয় এ ব্যাপারে আমাদের পার্টির তরফ থেকে একটা সরকারি বক্তব্য হওয়া উচিত। মহামহিম রাজ্যপালের সুরক্ষার ব্যবস্থা কেন্দ্র সরকার করছেন, এতে অবাক হওয়ার কী আছে? আমারও সুরক্ষা ব্যবস্থা কেন্দ্র সরকার করেছেন, আমাদের একাধিক নেতা এবং এমপি আমরা প্রার্থনা করেছি করেছেন, কারণ এই রাজ্যের সরকারের উপরে এবং পুলিশের উপরে আমাদের ভরসা নাই। পুলিশের উপরে যেভাবে আমাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাকে সুইসাইড বলে পুলিশ ট্রিটমেন্ট দিচ্ছে আইপিএস অফিসার, তারপরে কোন ভরসায় এই ধরনের গুরুত্বপূর্ণ লোকেদেরকে ছেড়ে দেওয়া যাবে? তাছাড়া মাননীয় রাজ্যপাল যখন যাদবপুর ইউনিভার্সিটিতে গেছেন মাননীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে, সেখানেও সেখানকার দুর্বৃত্ত ছাত্ররা তার গাড়ি আটকেছে, গাড়িতে লাত মেরেছে, গাড়িতে থাপ্পড় মেরেছে। তো সাংবিধানিক প্রধানের সুরক্ষা নেই তো সংবিধানের সুরক্ষা কোথায় আছে পশ্চিমবঙ্গে? আমার মনে হয় সেই কথা ভাবে কেন্দ্র সরকার সুরক্ষা দিয়েছেন। আর এটা গভর্নর বা আমাদের প্রশ্ন নয়, প্রশ্ন তো মমতা ব্যানার্জি, উনি নিজেই তার পুলিশকে বিশ্বাস করেন না, কারণ উনি যখন কেন্দ্রে রেলমন্ত্রী ছিলেন তখন যে আরপিএফ দিয়ে ওনার সুরক্ষা দেওয়া হতো, উনি মুখ্যমন্ত্রী পাঁচ বছর থাকাকালীন সে আরপিএফ ওনার সুরক্ষা ব্যবস্থায় ছিল, রাজ্য পুলিশ ছিল না। আমার মনে হয় তার সেই বিশ্বাসটা ফিরতে পাঁচ বছর লেগেছে, কারণ সিপিএম এর আমলে পুলিশ যেমন রাজনীতিকরণ হয়ে গেছিল তিনি বিশ্বাস করতেন, তাই পাঁচ বছর তিনি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী নিয়ে সুরক্ষা নিয়েছেন। আর আজকে যদি রাজ্যপালের তার উপরে অবিশ্বাস হয় তার পুলিশের উপরে, তো সে ট্রেডিশন সমানে চলেছে, স্বাভাবিক। আজকে আমাদের মনে হয়েছে পুলিশের কর্মক্ষমতাও নাই সুরক্ষা দেওয়ার মতো এবং ইচ্ছাও নাই, কারণ পুরোপুরি রাজনীতি দ্বারা সঞ্চালিত, কেবল টিএমসির ক্যাডারের মতো তারা কাজ করছেন, তাই সাধারণ মানুষেরও পুলিশের উপরে বিশ্বাস নেই। আসলে মানুষ থানায় যেতে ভয় পায়, ডায়েরি করতে ভয় পায়, কারণ তার উপরেই অভিযোগ করা হয়। তো এই যে ঘটনা ঘটেছে এটা পশ্চিমবাংলার প্রশাসন পুলিশের প্রতি মোটেই সম্মানজনক নয়। আজকে কেন্দ্রের বা সংবিধানের যিনি রক্ষক তার রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসতে হচ্ছে, পুলিশ তাকে সুরক্ষা দিতে পারছে না।